সেটা কি পৃথিবী পূর্ণ পৃথিবীটা আসলে কি পৃথিবীটা গোল অনেকে আপেলের মতো বলি আমরা তবে পৃথিবীটা কি প্রতিদিনই দেখাতে নির্দিষ্ট সময় পর সে ঘুরছে ঘুরছে এবং তাহলে একই কাজকে সে বারবার সংঘটিত করছে তাই না একই কাজকে সে বারবার করতে হচ্ছে আমরা যেমন এখানে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট দেখছি সে একটা কাজ করতেছে দুইটা থেকে একটা বেছে নিচ্ছে বা তিনটা থেকে একটা বেছে নিচ্ছে আর এখানে সে পৃথিবীটা যেটা কি বলছে পৃথিবীটা সূর্যের চারদিকে প্রতিদিনই একটা কাজ নিয়মিত করছে একটা নির্দিষ্ট সময় পর পর প্রদক্ষিণ করছে তাহলে আমরা যদি বলি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট দেখো একই কাজ একাধিকবার সম্পন্ন করতে লুপ ব্যবহার করা হয় প্রোগ্রামিং কোন স্টেটমেন্টকে দুই বা ততোধিকবার সম্পাদনের জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয় এক বা একাধিক স্টেটমেন্ট বারবার সম্পাদন করার প্রক্রিয়াকে সাধারণত লুপ বলা হয় আমরা যে সি প্রোগ্রাম ব্যবহার করি সি প্রোগ্রামে অনেকগুলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা তিনটে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট দেখি একটা হলো যে ফর লুপ কন্ট্রোল ফর লুপ স্টেটমেন্ট ওয়াইল লুপ স্টেটমেন্ট বা ডু ওয়াইল লুপ স্টেটমেন্ট আমরা অ্যালগোরিদম গুলো বা ফ্লোচার্ট গুলো দেখবো যে কিভাবে আমরা এই লুপ গুলো করতে পারি তাহলে দেখো আমরা এখানে দেখো একটা জিনিস খুঁজে বের করো আমি যদি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বা একই কাজকে বারবার সংগঠিত করতে চাই তোমাকে যে কাজটা করতে হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন এটা একটা সিরিজ বা ধারার কাজ বলে থাকি যেমন ধারার কাজ থেকে আমরা কিছু জিনিস খুঁজে বের করতে হবে খুব মনোযোগ দিয়ে দেখো কারণ আমাদের লুপ প্রোগ্রামিং গুলোই একটু সমস্যা হয় আর লুপ প্রোগ্রামিং খুবই সহজ তুমি যদি একবার ফ্লোচার্টটা বুঝতে পারো তোমাকে খুব সহজ হয়ে যাবে যেমন সে কি কাজ করতেছে দেখো প্রথমে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন দেখো সে কিন্তু তার স্টার্টিং পজিশনটা শুরু করছে কোথায় থেকে তুমি বলবা যে শুরু করতেছে ওয়ান থেকে মানে তার অবস্থানটা শুরু হচ্ছে ওয়ান থেকে যেটাকে আমরা কাউন্টার ইনিশিয়ালাইজেশন বলা হয় থেকে স্টার্টিং মান প্রারম্ভিক মান কাউন্টার ইনিশিয়ালাইজেশন বলতেছি তাহলে তুমি বলতেছো শুরু করতেছি আই ইকুয়াল টু ওয়ান একটা চলক ধরে নিলাম আই ওয়ান তাহলে তোমাকে এখান থেকে কয়েকটা জিনিস খুঁজে বের করতে হবে খুঁজে বের করলে তুমি কখন কাজ করবে কত পর্যন্ত কাজ করবে কিভাবে কাজ করবে সেগুলো চলে আসবে তাহলে তুমি একটা ধরছো চলক আই আইটা কত ওয়ান সে স্টার্ট করছে কত থেকে এক থেকে শুরু করছে তারপরে তুমি কি দেখবা কন্ডিশন দেখবা সে কাজটা কোথায় শেষ করব তুমি অবশ্যই বলবা যেহেতু আমার ওয়ান টু থ্রি এভাবে আমরা এম পর্যন্ত শেষ করবে হ্যাঁ তাহলে সে কাজটা কোথায় করবে এন এর মান পর্যন্ত করবে কারণ এখানে এন এর মান দেওয়া নাই এন এর মান কেউ ফাইভ দিতে পারে কেউ টেন দিতে পারে যে যতই দিক সে সে এন পর্যন্ত শেষ করবে এখন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সেটা লিখতে পারে হোয়াইল আই লেস দেন ইকুয়াল টেন বলতে পারে ইফ যদি আই এন এর চেয়ে ছোট অথবা সমান হয় লেস দেন ইকুয়াল টু করতে আমরা কি বুঝি ছোট হতে পারে সমানও হতে পারে তাহলে ছোট হলেও সত্য সমান হলেও সত্য যেমন তোমার এখান থেকে তোমাকে 50 কিলোমিটার যেতে হলো তুমি কাউন্ট কিন্তু করবে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার যত পর্যন্ত 50 কমপ্লিট না হয় তত পর্যন্ত তুমি কিন্তু চলমান থাকবা এক্ষেত্রে বলা হয় আয়ের মান দেখো ওয়ান তারপর আয়ের মান হয়ে যাবে টু আয়ের মান থ্রি রে ফোর ফাইভ এন এর মান তুমি কত দিচ্ছ ধরো ফাইভ দিচ্ছ তাহলে সে কি করবে এন এর মান আয়ের মান যখন ফাইভ হবে ওই সময় সে কিন্তু কাজ করবে যেহেতু প্লাস এন যেহেতু ডাকটা ছিল হলো প্লাস এন তাহলে তুমি আয়ের মান যদি ফাইভ হয় তাহলে সে কাজ করবে ফোর হলেও কাজ করবে থ্রি হলেও কাজ করবে যে কারণে এখানে আমাদের লিখতে হয় আই লেস দেন ইকুয়াল টু এন আই এর মান যদি এন এর চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে আমরা কাজটা করব স্টেটমেন্ট কি কাজ করবে দেখো যদি আমরা দেখি এখানে কি কাজ করতেছে দেখো ওয়ান এর সাথে টু যোগ করতেছে তাহলে আমরা ওয়ান এর সাথে টু যোগ করে সে থ্রি হচ্ছে থ্রির সাথে
যে থ্রিটা হলো তার সাথে স্কোরের যে থ্রিটা আছে আয়ের অবস্থানটা থ্রি চেঞ্জ হবে, সে থ্রি যোগ করে সিক্স হবে, মানে সে যোগফল বের করতেছে। যোগফল বের করতেছে কি, যোগফল বের করতেছে যোগফল সমান সমান এস প্লাস আই, মানে এখানে এসটা হলো একটা যোগফল বের করবে, কাকে করবে, পূর্বে যে এস এর মানটা ছিল তার সাথে আই এর মানটা যোগ করবে, পূর্বে যে এস ছিল তার সাথে আই এর মান যোগ করবে। তারপরে যদি দেখো কাউন্টার কাউন্ট করবে, কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, মানে সে তার অবস্থানটা কত করে পরিবর্তন করছে। ওই যে আই বলছিলাম যে আই ওয়ান থেকে স্টার্ট করছে, এখন দেখো আই যদি ওয়ান হয় তার পরে সংখ্যাটা কত ছিল, টু ছিল, তার পরে সংখ্যাটা কিন্তু থ্রি ছিল। তাহলে দেখো আই এর মানটা যদি ওয়ান থাকে তাহলে আই বের করবে, বর্তমানে একটা আই বের করবে, কি বের করবে, আই প্লাস ওয়ান, মানে পূর্বে আই এর সাথে সে এক যোগ করবে। পূর্বের আয়ের সাথে সে এক যোগ করে আয়ের মান কত হচ্ছে, টু হচ্ছে। সে আবার যদি যায় সেই জায়গায় সে কি করবে, আয়ের সাথে এক যোগ করবে, আয়ের মান টু থাকবে তার সাথে এক যোগ করে থ্রি হবে। এটা দেখতে হবে তোমার এই অবস্থানগুলো কত করে পরিবর্তন হচ্ছে, ওয়ান টু থ্রি, তার অবস্থান এক করে চেঞ্জ হচ্ছে, যে কারণে আমরা এখানে লিখতে দিছি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। এখানে দেখো আমরা আই ইকুয়াল আই প্লাস ওয়ান লিখতে পারি ইনক্রিমেন্টের জন্য, আই প্লাস প্লাস লিখতে পারি, এটাও মানে আই এর মানে এক করে বাড়ছে, আই প্লাস প্লাস আই লিখতে পারি সেটাও এক করে বাড়ছে, তারপর আই প্লাস ইকুয়াল টু ওয়ান লিখতে পারি সেটাও এক করে বাড়ছে, মানে এক করে যদি বাড়ার জন্য আমরা লিখতে পারি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, আই প্লাস প্লাস, প্লাস প্লাস আই, আই প্লাস ইকুয়াল টু ওয়ান, অথবা একের বেশি যদি হয় তাহলে কি করব, দেখো আই ইকুয়াল টু আই প্লাস টু লিখতে পারবো অথবা আই প্লাস ইকুয়াল টু টু, এই দুইটার মধ্যে আমরা যে কোনো একটা লিখতে পারবো যদি সেটা অবস্থানটা একের বেশি করে পরিবর্তন হয়। এখন বলতে পারো স্যার অনেক সময় তো পরিবর্তন কমতেও পারে, বড় থেকে শুরু হলো আস্তে আস্তে ছোট হলো, সেক্ষেত্রে এক করে কমার জন্য আই আই মাইনাস 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 আই অথবা আই মাইনাস ইকুয়াল টু ওয়ান লিখতে পারি। তারপরে আসো দেখো এই সিরিজে দেখো তাহলে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট ডট প্লাস এন, এখান থেকে চারটা খুঁজে বের করতে হবে। এটা হলো কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কত থেকে শুরু হচ্ছে বা প্রারম্ভিক মান। তুমি বলছো যে স্যার আই ইকুয়াল টু টু, মানে সে দুই থেকে শুরু করছে, ভালো কথা। তাহলে তার কন্ডিশন কি, এখানেও কন্ডিশন দেখো আই এর মান যদি এন এর চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে আই লেস দেন ইকুয়াল টু এন, আই লেস দেন ইকুয়াল টু এন। তুমি বলতে পারো আই যদি এন এর চেয়ে ছোট অথবা সমান হয় সে কাজ করবে। তারপর যদি বলি এস ইকুয়াল টু এস প্লাস আই, কারণ দেখো এখানে টু এর সাথে ফোর যোগ করছে, এই যোগ ফলের সাথে সিক্স যোগ করছে, সেই যোগ ফলের চেয়ে এন যোগ করছে, সেভাবে যোগ করতে পারে। এবং সে কত করে বাড়ছে, আই প্লাস ইকুয়াল টু টু, আই প্লাস ইকুয়াল টু টু, অথবা লিখতে পারে আই ইকুয়াল টু আই প্লাস টু। এটা হলো বৃদ্ধি। তাহলে চারটা কাজ, একটা হলো শুরু ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, তারপর হলো স্টেটমেন্ট এবং কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট নিতে পারে। দেখো এখানে 51 প্লাস 55 প্লাস এটা সেম, কত থেকে শুরু করছে, 51 থেকে, কন্ডিশন কি, আই লেস দেন ইকুয়াল টু এন। তারপরে যদি আমরা কন্ডিশন কি, আই লেস দেন ইকুয়াল টু এন, তারপরে আমরা যদি যোগের কাজ করি এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, সে যেহেতু যোগ করতে পারবে তুমি এস ধরতে পারো, অনেকে লিখতে পারে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, সাম ইকুয়াল টু সাম প্লাস আই লিখতে পারে, এখানে আমরা এস ধরে নিছি, অন্য যে কোনো চলক ধরে নিতে পারবো কোনো সমস্যা নেই। তারপরে আই আই ইকুয়াল আই প্লাস ইকুয়াল টু টু, এখানে দেখো টু ফাইভ এইট, তাহলে কত করে বাড়ছে, এখানে তুমি তিনটা কোশ্চেন খুঁজে বের করতে পারো। এটা হলো কিসের কাজ করছে, ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ডট 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 ইন্টু এন, সে গুণের কাজ করছে যেটাকে আমরা ফ্যাক্টরিয়াল বলে থাকি বা মাল্টিপ্লিকেশন করছে, গুণ করছে। এখানে দেখতে হবে তোমার কত থেকে শুরু করছে, আই হলো ইনিশিয়ালাইজেশনটা হলো ওয়ান, স্টার্টিং মানটা হলো ওয়ান,
কন্ডিশন কি দেখো আই এর মান কিন্তু সেম 1 2 3 4 এভাবে n বন্ধ হচ্ছে তাহলে সিদ্ধান্ত লিখতে পারে while i less than equal to n সিদ্ধান্ত while i less than equal to n তবে s equal to s plus i এখানে আমরা কি করব এখানে যেহেতু গুণ করতেছে তাহলে তুমি গুণের জন্য s ধরতে পারো m ধরতে পারো অথবা ফ্যাক্টরিয়াল ধরতে পারো তাহলে আমরা যদি ধরি m equal to m into i সে গুণ করতেছে m equal to m into i এবং কত করে বাড়ছে i equal to i plus 1 অথবা i plus plus লিখতে পারো এখানে দেখো 1 by 2 plus 1 by 4 plus 1 by 6 that plus 1 by n এটা করতে পারবা এটা স্কয়ার 1 স্কয়ার 5 স্কয়ার 10 স্কয়ার তাহলে দেখো এখানে কত করে শুরু হচ্ছে দেখো তুমি যদি এখানে পাওয়ারটা দেখো তাহলে কিন্তু তোমার জন্য বিপদ কারণ 1 1 স্কয়ার মানে কি 1 5 স্কয়ার 25 10 স্কয়ার হলো 100 তাহলে দেখো 1 25 100 তার কিন্তু অবস্থানটা নির্দিষ্ট সমহারে বাড়ছে না কারণ লুপের করতে অথবা সিরিজ বা ধারার ক্ষেত্রে বা একই কাজকে বারবার সংগঠিত করার ক্ষেত্রে অবশ্যই একটা সমহারে হইতে হবে আমাদের পৃথিবী যে সারা পৃথিবী ঘুরছে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম অনুসারে কিন্তু ঘুরছে সে কখনোই টাইমের মানে টাইম ব্যতীত সে ঘুরছে না নির্দিষ্ট সমহারে ঘুরছে এখন এখানেও তোমার নির্দিষ্ট সমহারে সে বাড়তে হবে অথবা কমতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারতেছি 1 স্কয়ার 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে সে কত থেকে শুরু করছে 1 থেকে শুরু করছে 5 করে বাড়ছে তাহলে আমরা এখানে তিন চারটা জিনিস খুঁজে বের করি এক হলো যে আমরা যদি স্কয়ারের চিন্তা বাদ দেই পাওয়ারের চিন্তা বাদ দেই তাহলে আমরা 1 থেকে শুরু করছে 5 থেকে করে বাড়ছে কোথায় শেষ হবে n পর্যন্ত শেষ হবে এবং কি কাজ করবে যোগের কাজ করবে তো যোগের কাজ কি করতেছে s = s + কাকে যোগ করতেছে i স্কয়ার কে যোগ করতেছে i হলো 1 1 i ইনটু i করবে মানে 1 স্কয়ার করে যোগ করবে তাহলে i এর মান হবে 5 যদি 5 করে পারবে তাহলে 5 স্কয়ার যোগ করবে i এর মান হলো 10 10 স্কয়ার যোগ করবে তাহলে এখানে আমরা লিখতে পারি s = s + 1 s + i স্কয়ার বা i ইনটু i লিখতে পারি তারপর দেখো এখানে 79 77 75 এখানে স্টার্ট হচ্ছে কত থেকে শুরু হচ্ছে কত কাউন্ট ইনিশিয়ালাইজেশন 79 কন্ডিশন কন্ডিশন কি তাহলে কাউন্টার ইনিশিয়ালাইজেশন পেলাম 79 কন্ডিশন কি i এর মান বড় n এর চেয়ে বড় হলো সে কাজ করতেছে সমান হলো কাজ করে যেহেতু প্লাস n তাহলে আমরা এখানে লিখতে পারি না i greater than equal to n i greater than equal to n i এর মান যদি n এর চেয়ে বড় অথবা সমান হয় সে কাজ করবে কি কাজ করতেছে এখানে যোগের কাজ করতেছে 79 plus 77 যোগ করতেছে তাহলে 79 plus 77 সে দুইটা সংখ্যা যোগ করছে তাই না পরিসংখ্যাটা সে যোগ করছে তাহলে আমরা s = s plus i লিখতে পারি এবং সে কমছে কত করে কমতেছে i = i minus 2 i = i minus 2 সে 2 করে কমছে তাহলে এখানে দেখো একটু চেঞ্জ হয়ে গেল কি চেঞ্জ হলো একটা হলো কমতেছে দুই নম্বর হলো সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে কন্ডিশন চেঞ্জ হচ্ছে যে তুমি কি কন্ডিশন while i greater than equal to n i মান n এর চেয়ে ছোট অত সমান হলে সে কাজ করবে এই যে কোনো সিরিজ বা লুপের কাজগুলো করতে হলে তোমাকে এই চারটা জিনিস কাউন্ট ইনিশিয়ালাইজেশন কন্ডিশন স্টেটমেন্ট এবং কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বৃদ্ধি অথবা হ্রাস সেই বিষয়টা তোমাকে মাথায় রেখে রাখলে বা কাজটা সহজ হয়ে যাবে দেখো আমরা 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট প্লাস n এখান থেকে আমরা চারটা জিনিস খুঁজে বের করতাম না চারটা জিনিস তাহলে স্টার্টিং মান হলো 2 সরি i = 1 স্টার্টিং মান পেলাম হলো i = 1 কন্ডিশন পেলাম হোয়াইল i less than equal to 10 কন্ডিশন বাছি স্টেটমেন্ট বাছি সে যোগের কাজ করতেছে s to s plus i এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট কি করছে i plus plus অথবা লিখতে পারি i = i plus 1 এটাকে আমরা যদি ফ্লো চার্ট করি কিভাবে করব স্টার্ট করছি তারপর আমরা ইনপুট কি নিব ইনপুট এখানে n নিব যেহেতু আমরা n জানি না মানে হলো
কত পর্যন্ত যোগ করবো? একদিন তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি বললা যে স্যার 10 পর্যন্ত যোগ করবো, একজনকে বললাম সে বললো যে না 5 পর্যন্ত সে যোগ করবে, একজন 100 পর্যন্ত হতে পারে। তাহলে দেখো এখানে আমরা প্রথম কাজ হলো ইনপুট নেওয়া, তারপরে যদি কাজ বলি এস ইজ ইকুয়াল টু 0, এসটা নিয়ে আমরা কাজ করবো যোগ করার জন্য একটা চলক ধরে নিলাম 0, যেহেতু এখনো কাজ শুরু করিনি তার যোগফলটা আপাতত কি ধরা হচ্ছে 0 ধরা হচ্ছে, মানে যোগফলে কোনো মান অবস্থান করছে না। আইটা হলো কাউন্টার ইনিশিয়ালাইজেশন বা স্টার্টিং মান, তাহলে আইটা কত হলো 1 হচ্ছে। তাহলে দেখো আমরা প্রথমে এস ইজ ইকুয়াল টু 0 এবং আই ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি। তারপরে আমরা আসি এখানে একটা কি করব, সংযোগের প্রতীক দিলাম এবং এখানে একটা সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত কি আই লেস দেন ইকুয়াল টু এন, ওই যে কন্ডিশনের কথা বলছিলাম যে আমাদের কন্ডিশন কি, যদি আই যদি এন এর চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে সে কাজ করবে কি এস হবে এবং সে একটা কাজ ধাবিত করবে। কি কাজ করবে? সে যুগের কাজ করবে, এস ইকুয়াল টু এস প্লাস আই করবে, এস ইকুয়াল টু এস প্লাস আই করবে এবং ইনক্রিমেন্ট করবে, কাউন্টার ইনক্রিমেন্ট করবে অথবা ডিক্রিমেন্ট করবে। তাহলে এখানে আই এর মান 1 ছিল, 1 ইকুয়াল টু 1 প্লাস 1। দেখো খেয়াল করো আমরা যদি এখানে আই এন এর মান 5 দেওয়া হয় তাহলে এখানে আসবে এস এর মান 0 দেখবে, আই এর মান কত 1 দেখবে। তাহলে এখানে আসলো সিদ্ধান্ত, আসলো সিদ্ধান্ত দেখছে আই লেস দেন ইকুয়াল টু এন, আই এর মান কত 1, এন এর মান 5, তাহলে অবশ্যই 5 1 5 এর চেয়ে ছোট অথবা সমান, ছোট তো সত্য হলো, সত্য হলে সে এখানে যাবে যে কি করবে কাজ করবে এস ইকুয়াল টু এস প্লাস আই, এস এর মান কত এস বের করবে, কি করবে এস এর মান হলো 0 তার সাথে 1 যোগ করবে তাহলে হয়ে যাবে 1, এখন এস এর মান কত 1, তারপর এখানে আই এর মান বাড়বে আই ইকুয়াল টু আই প্লাস 1, তাহলে আই এর মান 1 তার সাথে 1 যোগ করে বর্তমান আই এর মান হয়ে যাবে 2 মানে 2 হয়ে যাবে, মানে এই দ্বিতীয় সংখ্যাটা হলো বর্তমান আই এর মান। তারপর সে আবার সামনের দিকে ধাবিত হবে, এখানে আসবে সিদ্ধান্ত আসবে আই এর মান 2, এন এর মান কিন্তু 5 ছিল, তাহলে সত্য সত্য হলে সে এখানে আসবে এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, এস এর মান কত 1, চেঞ্জ হয়ে 1 আসছে, আই এর মান কত 2, আই এর মান কিন্তু যে একটু আগে চেঞ্জ করছে 2, তাহলে এস হলো 1 আই এর মান 2, তার যোগ করে কত হচ্ছে 3 হচ্ছে, এখন এস এর মান হলো যোগফলের মান 3, তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 1, সে এখন আই এর মান ছিল 2 তার সাথে 1 যোগ করে 3 হলো, 3 হওয়ার পরে সে আবার এদিকে ধাবিত হবে, এখানে আই এর মান 3 এন এর মান 5, কন্ডিশন সত্য, সে এখানে আবার দেখবে এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, তাহলে এস এর মান কত হচ্ছে এস এর মান হলো 3, আই এর মান 3 যোগ করে 6 হচ্ছে, এখানে আই এর মান চেঞ্জ হবে 3 এর সাথে 1 যোগ করে 4 হবে, তাহলে 4 হলে সে আবার যাবে করলে সত্য দেখবে এস এর মান 6 ছিল তার সাথে 4 যোগ করবে তাহলে হয়ে যাচ্ছে 10, এখানে আই এর মান বাড়বে 5, 5 হলো সে যাচাই করবে, যাচাই করে দেখছে যে এখানে 10 প্লাস 5 সমান সমান 15, এখানে যে 6 হচ্ছে 6 হলে কন্ডিশন মিথ্যা হবে, মিথ্যা হলে সে কি করবে, কন্ডিশন যদি মিথ্যা হয় মানে আই এর মান যদি এন এর চেয়ে বড় হয়ে যায় তাহলে সে কত কন্ডিশন মিথ্যা হলে এখানে যাবে নো দিয়ে সে পিন করবে এস, এস হলো সর্বশেষ যোগফলের মান, যোগফলের মান ছিল 15, সে 15 কে পিন করবে এবং প্রোগ্রাম থেকে স্টপ হয়ে যাবে। ওকে তাহলে দেখো এই লুপটা যদি আমরা করতে পারি, এটা একটা লুপের ফ্লোচার্ট, এই লুপের ফ্লোচার্টটা যদি আমরা সহজেই বুঝতে পারি তাহলে আমরা অন্যান্য যে লুপগুলো আছে সেটা সামনে আমি দেখাচ্ছি, পার্থক্য দেখাচ্ছি, এই লুপটা দেখে দিলে আমরা বুঝতে পারবো যে আসলে সে কিভাবে ধাপে ধাপে সে কাজটা সম্পন্ন করছে। প্রথম কথা হলো তোমাকে একটা কাজ দেওয়া হলো, তুমি এই কাজটা সত্য কিনা সত্য যাচাই করবে, যদি সত্য হয় সে সামনে যাবে, সামনে যেয়ে সে কাজটা করবে, করার পর আবার দেখবে যে না তাকে আর কাজ দেওয়া হলো সেটা এখন সত্য কিনা, মানে হলো যেমন তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে তোমাকে আমি 50 কিলোমিটার যেতে বললাম, তুমি 1 কিলোমিটার যাওয়ার পরে দেখলে যে না স্যার যে 50 কিলোমিটার বলছে সেই 50 কিলোমিটার সম্পূর্ণ হয়, এক হলো, তারপর যখন 2 হলো যে তুমি দেখলে যে না সম্পূর্ণ হয় না সামনের দিকে হবে,
তিন হলো সম্পূর্ণ হয় না, সামনের দিকে যেতে হবে। মানে হলো তুমি কতবার সে কাজটা করাচ্ছো সেটা হলো সিদ্ধান্ত, সিদ্ধান্ত। তারপর কি কাজ করাবে সেটা হলো এই স্টেটমেন্ট, যে যোগের কাজ করছো না গুণের কাজ করছো, এস ইকুয়াল টু এস প্লাস আই করছো, এস কিন্তু ধরে নিচ্ছে চলক। কারণ এখানে যে কাজটা হচ্ছে চলক ভিন্নভাবে ধরা যাচ্ছে না, কারণ একই চলকটা বারবার সে যোগের কাজটা করানো হচ্ছে, তার মানটা চেঞ্জ হচ্ছে বারবার যোগ হচ্ছে। আর আইটা হলো স্টার্টিং মান, স্টার্টিং মান ধরছি, আর এখানে আইটাকে আবার চেঞ্জ করছি। কেন আইটাকে চেঞ্জ করছি? আয়ের অবস্থান চেঞ্জ করে এখানে যাচাই করা হবে যে সে কোন পর্যন্ত কাজটা করবে। যদি যাচাই না করো তাহলে কি করবে? সে যাচাই করে করে সে আয়ের অবস্থানটাকে চেঞ্জ করে আয়টাকে দ্বারা আমরা সিদ্ধান্ত নিই যে এই কাজটা এত পর্যন্ত কাউন্ট করবে বা এই পর্যন্ত সে কাজটাকে সংগঠিত করবে এবং এই মানটাকে সে যোগ করাবে। তাহলে এইভাবে আমরা সহজে যে কোনো লোকের কাজগুলো করতে পারি। যেমন এখানে দেখো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ, একটা জিনিস খুঁজে বের করতে হবে, একটা কাউন্টার ইনিশিয়ালাইজেশন, তারপরে আমরা কন্ডিশন খুঁজে বের করবো, স্টেটমেন্ট খুঁজে বের করবো যে আমরা কি কাজ করাবো, এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবো। তো ইনক্রিমেন্ট কত? দুই করে বাড়ছে। তাহলে দেখো আমরা শুরু করলাম ইম্পোর্ট, তারপর এস ইকুয়াল টু জিরো, আই ইকুয়াল টু ওয়ান, তারপর আই লেস দেন ইকুয়াল টু এন। কন্ডিশন দেখো, কন্ডিশন দেখো যে আয়ের মান কিন্তু ওয়ান থ্রি ফাইভ, আয়ের অবস্থানটা কিন্তু প্রথম ওয়ান ছিল, পরে টু থ্রি হচ্ছে, পরে ফাইভ হচ্ছে। তাহলে আয়ের মান যদি এন এর চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে সে কিন্তু কাজ করবে। আয়ের মান এন এর চেয়ে ছোট অথবা সমান হলে কি কাজ করবে? শর্ত দিয়ে সে যুগের কাজ করে না, এবং আয়ের মান কত করে বাড়ছে? দুই করে। আই ইকুয়াল টু আই প্লাস টু লিখতে পারি, অথবা লিখতে পারি আই প্লাস ইকুয়াল টু টু। তাহলে সে কন্ডিশন যদি সত্য হয় সে একটা স্টেটমেন্টে কাজ করবে, কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টে কাজ করবে, করার পর আবার কন্ডিশন যাচাই করবে। এইভাবে যত পর্যন্ত সত্য হবে, মানে আয়ের মান অবস্থান চেঞ্জ করতে করতে এন এর চেয়ে ছোট অথবা সমান হলে সে কাজটা করবে, যদি বড় হয়ে যায় তাহলে সে কাজটা কি করবে? মিথ্যা হয়ে সে এস এর মান প্রিন্ট করবে এবং স্টপ হয়ে যাবে। ওকে, আয়ের মান যদি এন এর চেয়ে বড় অথবা সমান হয় তাহলে সে কাজ করবে, স্টেটমেন্ট এস ইকুয়াল টু এস প্লাস আই সে যোগের কাজ করবে, এবং কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজ করবে আই ইকুয়াল টু আই মাইনাস টু করবে। তাহলে দেখো এটা তোমরা সহজে করতে পারবা। এস ইকুয়াল টু জিরো যেহেতু সে যুগের কাজ করছে, দেখো 79 এর সাথে 77 কিন্তু যোগ করছে, এটা হলো যুগের কাজ, এই কারণে আমরা এস ধরে নিচ্ছি। তারপরে হলো আই হলো 79, যেটি ইনিশিয়ালাইজেশন বা কাউন্টার ইনিশিয়ালাইজেশন। তারপর সিদ্ধান্ত দেখবো, আয়ের মান কিন্তু এন এর চেয়ে ছোট, আয়ের মান যদি এন এর চেয়ে বড় এবং সমান হয় তাহলে সে কাজ করবে, যুগের কাজ সংগঠিত করবে, এবং আয়ের মান কত করে কমবে? দুই করে কমবে, কারণ 79 থেকে 77 টু করে কমছে, 75 টু করে কমছে, সে দুই করে কমাবে এবং সে সামনের দিকে ধাবিত হবে। আবার কন্ডিশন যাচাই করবে, সত্য হলে সে আবার কাজ করবে এবং ডিক্রিমেন্ট করবে এবং সামনের দিকে ধাবিত হতে থাকবে। কন্ডিশন যখন মিথ্যা হবে সে নো দিয়ে পিন করবে এস এবং সে স্টপ করে ফেলবে। ওকে, 1 × 2 × 3 দেখো, তাহলে এখান থেকে চারটা কাজ খুঁজে বের করো। একটা প্রথম কাজ হলো সে কোথা থেকে শুরু করছে, তাহলে দেখো এক থেকে শুরু করছে, তার অবস্থান চেঞ্জ হচ্ছে দুই করে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হচ্ছে কত করে? এক করে, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তারপরে কত করে কোথায় শেষ হচ্ছে? এন পর্যন্ত সে কাজ করতেছে, কি কাজ করবে? সে গুণের কাজ করবে। ওই চারটা জিনিস, কাউন্টার ইনিশিয়ালাইজেশন, আই হলো স্টার্টিং মান, কন্ডিশন দেখো আয়ের মান, আই হলো ইনিশিয়ালাইজেশন মানটা, সে একটা মানটা কি হবে, তার অবস্থানটা এন এর চেয়ে ছোট অথবা সমান হলে, এন এর চেয়ে ছোট অথবা সমান হলে সে কাজ করবে, স্টেটমেন্ট কি করবে? গুণের কাজ করবে। যেহেতু গুণ করবে, এখানে এম ইকুয়াল টু এম ইন্টু আই দিলাম, তারপরে সে কি কাজ করবে? ইনক্রিমেন্ট করবে, আই ইকুয়াল টু ইনক্রিমেন্ট
এখানে কি কাজ করতেছে সে যখন এখন কত হলো সে কত করে বাড়ছে আয়ের মান এক করে চেঞ্জ হচ্ছে যেমন আই ওয়ান টু থ্রি তাহলে আই কে আই মান প্লাস ওয়ান ওকে তাহলে দেখো এখানে যেহেতু গুণের কাজ করতেছে আমরা এম ধরে নিছি তাহলে এম ইকুয়াল টু ওয়ান কারণ এম ইকুয়াল টু ওয়ান না ধরলে কি হবে আমরা যখন এস ইকুয়াল টু জিরো ধরা হয়েছে যদি জিরো হয় তাহলে যখন গুণ করবে যদি জিরো থাকে তাহলে সে গুণ করে কি হবে আবার জিরো হবে যে কারণে মাল্টিপ্লিকেশন বা ফ্যাক্টরিয়ালের সময় অবশ্যই এম ইকুয়াল টু ওয়ান ধরতে হবে আই হল স্টার্টিং মান দেখো কন্ডিশন যাচাই করতেছে আই লেস দেন ইকুয়াল টু এম যদি সত্য হয় সে গুণের কাজ করবে এম ইকুয়াল টু এম ইনটু আই এম ইকুয়াল টু এম ইনটু আই আই প্লাস প্লাস আই মানে এক করে বাড়ছে তাহলে সে সামনে দিকে যাচ্ছে দেখো আবার সিদ্ধান্ত দেখবে যদি হয় গুণ করবে কারণ এম এর মান তুমি কত দুললা ফাইভ দুললা তাহলে সে যত পর্যন্ত আয়ের চেয়ে আই এন এর চেয়ে ছোট এবং সমান হবে তত পর্যন্ত সে গুণ করবে এবং এক করে বাড়বে এবং মিথ্যা হলে সে কি করবে এম এর মান বের করবে স্টপ হয়ে যাবে তো দেখো খুব সহজেই কিন্তু আমরা এই অ্যালগোরিদম ফ্লোচার্ট গুলো করতে পারি অ্যালগোরিদম ফ্লোচার্ট গুলোর মধ্যে আমরা সহজে সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারি আচ্ছা দেখো ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই এন এখানে যদি আমরা খেয়াল করি একটা ভগ্নাংশের একটা হর থাকে এবং লগ থাকে এবং হর থাকে এখন কথা হলো আমরা যদি নর্মালি দেখি ওয়ান বাই ওয়ান সমান সমান ওয়ান ওয়ান বাই টু সমান সমান পয়েন্ট ফাইভ ওয়ান বাই থ্রি সমান সমান পয়েন্ট থ্রি থ্রি তাহলে এটা সমহারে কিন্তু বাড়ছে না বা সমহারে কমছে না তাহলে তোমাকে দেখতে হবে যে আমরা কিভাবে সমহারে করতে পারি আমরা যদি নর্মালি এখানে হর দেখি ওয়ান টু থ্রি ডট ডট প্লাস এন মানে নিচেরটা ঠিক আছে তাহলে এখানে আমরা নিচেরটা দিয়ে আমাদের কাজটা করতে হবে তবে যোগ করার সময় মানে কি কাজ করার বা স্টেটমেন্টের সময় তোমাকে পরিবর্তন করতে হবে তাহলে কাউন্টার ইনিশিয়ালাইজেশন দেখো ওয়ান আই ইকুয়াল টু ওয়ান আমরা কন্ডিশন দেখছি সে আই এর মান যদি এন এর চেয়ে ছোট অথবা সমান হয় সে কাজ করবে স্টেটমেন্ট দেখতেছি এস ইজ ইকুয়াল টু এস প্লাস ওয়ান বাই আই এস ইজ ইকুয়াল টু এস প্লাস ওয়ান বাই আই এবং কত করে বাড়ছে দেখো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান এখানে দেখো আমি স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা চেঞ্জ করে ফেলছি যোগ করার সময় কি করবে ওয়ান কে আই দ্বারা ভাগ করবে ওয়ান কে আই দ্বারা ভাগ করবে মানে ওয়ান এর মান ছিল ওয়ান সরি ওয়ান তার আই হলো প্রথমে ওয়ান থাকবে ওয়ান দ্বারা ভাগ করলে সে ওয়ান হবে মানে এই অবস্থানটা দাঁড়াচ্ছে আবার যখন আই এর মান চেঞ্জ হয়ে টু হবে ওই সময় ওয়ান বাই আই মানে টু তাহলে এই অবস্থান দাঁড়াচ্ছে পরে বার ওয়ান বাই থ্রি মানে এই তৃতীয় অবস্থানটা দাঁড়াচ্ছে মানে সে যোগ করার সময় বা এস ইকুয়াল টু এস প্লাস ওয়ান বাই আই করে যোগ করছে মানে লব এবং হর কে হর দ্বারা ভাগ করে সে যোগ সম্পূর্ণ করছে তারপর দেখো তাহলে আমরা এখানে এখানে আমরা করার কথা বা পারার কথা এস ইকুয়াল টু এস জিরো আই ইকুয়াল টু ওয়ান তারপর সে কন্ডিশন যাচাই করবে সত্য হলে সে যোগের কাজ করবে এস ইকুয়াল টু এস প্লাস ওয়ান বাই আই করবে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান করবে এবং সে আবার দেখবে যাচাই করবে যাচাই করার পর যদি সত্য হয় সে আবার কাজ করবে এবং ইনক্রিমেন্ট করবে বা ডিক্রিমেন্ট থাকলে ডিক্রিমেন্ট করবে এখানে ইনক্রিমেন্ট থাকবে ইনক্রিমেন্ট করছে এবং সে সামনে দিকে ধাবিত হচ্ছে প্রিন্ট অ্যাস করছে এবং স্টপ হয়ে যাচ্ছে সিরিজ বা ধারা লুপ প্রোগ্রামিং ফ্লোচার্ট দেখলাম দেখো লুপ প্রোগ্রামিং বা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট গুলি তিনটা অংশের কথা বলছিলাম তো আর একটা ফর লুপ বা ফর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ওয়াইল লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এবং ডু ওয়াইল লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমরা তিনটা কাজ দেখব দেখো ওয়াইল লুপের অবস্থানটা জানো ওই যে চারটা কাজের কাজের জিনিস একটা হলো এস আই কত থেকে শুরু করলাম কন্ডিশন কি কি কাজ করবে করার পর আবার কন্ডিশন যাচ্ছে করবে আবার কাজ করবে এবং ইনক্রিমেন্ট করতে করবে যতবার কাজ করাবে স্টেটমেন্টে কাজ করবে ততবার সে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট সে করতে থাকবে যখনই কন্ডিশন মিথ্যা হয়ে যাবে সে কি করবে নো দি স্টপ প্রিন্ট অ্যাস করবে এবং স্টপ হয়ে যাবে
এখন হলো এটাকে আমরা বলি হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ, ডু মানে করো। তাহলে ডু হোয়াইল লুপে যে কাজটা করতেছে, আমরা যদি ডু হোয়াইল লুপে দেখি, ডু হোয়াইল লুপে কি কাজ করতেছে সে দেখো, এখানে এস ইকুয়াল জিরো, আই ইকুয়াল টু ওয়ান, যেটা কাউন্ট ইনিশিয়ালাইজেশন করতেছে, তারপর সেই স্টেটমেন্টে কাজ করতেছে, এস ইকুয়াল টু এস প্লাস আই এবং আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান করতেছে স্টেটমেন্ট, এবং কাউন্টার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাজটা এখানে করবে, তারপরে কন্ডিশন চেক করবে। ডু হোয়াইল এই কারণে বলা হয়, ডু মানে করো, আগে কাজ করে তারপরে কন্ডিশন চেক করে, যদি সত্য হয় সে আবার কাজ করে আসবে, আর মিথ্যা হলে সে বারবার এই কাজটাকে সংগঠিত করবে, আর মিথ্যা হলে সে এস দিয়ে স্টপ করে দিবে। তাহলে ডু হোয়াইল লুপে যে জিনিসটা হলো হোয়াইল লুপ, এবং ডু হোয়াইল এর পার্থক্যটা হলো জাস্ট আগে কাজ সংগঠিত করবে এবং উপরে কন্ডিশন চেক করবে, আর হোয়াইল লুপে যে কাজটা করছে আগে কন্ডিশন যাচাই করে পরে সে কাজটাকে সংগঠিত করে থাকে। ফর লুপে আসি, দেখো এখন ফর লুপে যদি আমরা খেয়াল করি, ফর লুপে যে কাজটা করছে দেখো, তিনটা কাজ একসাথে করতেছে, ওই আয়ের যে তিনটা কাজ আছে সেই তিনটা কাজ একসাথে করতেছে। আয়ের হলো স্টার্টিং মান, কত থেকে শুরু করছে, কোথায় শেষ হবে, কত করে বাড়বে। এখানে আমি দেখো আই কত, আই প্লাস ওয়ান লেখা যায় বা আই প্লাস প্লাস, সে কত করে কাজটা শুরু করবে, শুরু করবে কোথায় থেকে, যেটাকে কাউন্ট ইনিশিয়ালাইজেশন বলি, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তাহলে এই তিনটা কাজ সে একসাথে করবে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, তিনটা কাজ করবে, এবং তারপর সত্য হলে সে স্টেটমেন্টে কাজ করবে, এস ইকুয়াল টু এস প্লাস আই করবে। এই হলো তোমার ফর লুপের। তাহলে তিনটার মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ, তিনটার মধ্যে পার্থক্য দেখো, জাস্ট হোয়াইল লুপে সে কন্ডিশন যাচাই করে তারপর স্টেটমেন্টে কাজ করতেছে, এবং যে চারটা কাজের কথা বলছিলাম, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অথবা স্টেটমেন্ট, এই তিন চারটা যে অপশন তিনটা লুপের মাঝে আছে, তবে তাদের তিনজনের অবস্থানটা একটু ভিন্ন। ডোয়াইল লুপে যে কাজটা করছে দেখো, ইনিশিয়ালাইজেশন এক জায়গায় আর স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আগে স্টেটমেন্টে কাজ করতেছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছে, তারপরে সে কন্ডিশন চেক করতেছে, সত্য হলে সে প্রিন্ট করছে। আর যদি আমরা দেখি ফর লুপে যে কাজটা করতেছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এবং তারপরে সে সত্য হলে যে স্টেটমেন্টে কাজ করে, মিথ্যা হলে সে অ্যাস করে দিচ্ছে এবং প্রোগ্রাম শেষ করছে। তাহলে আমরা খুব সহজেই তিনটে লুপ বুঝতে পারতেছি, এবং তিনটে লুপের মাধ্যমে আমরা এক লুপ থেকে আরেক লুপে স্থানান্তর করার জন্য জাস্ট তুমি যদি লজিকটা বুঝো বা একটু চেঞ্জ, এই চেঞ্জটা বুঝতে পারলে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মাধ্যমে তুমি এক লুপ থেকে আরেকটা লুপে কনভার্ট করতে পারো। আমাদের যে পরিবেশ পরিস্থিতি, এখন যে দেশের যে অবস্থা, সে অনুযায়ী অবশ্যই আমাদের কি করা উচিত, সবাইকে বাসায় থাকা উচিত, সুস্থ থাকা উচিত এবং ভালো থাকা উচিত, এবং ভালো রাখা উচিত নিজেকে, এবং অন্যকে ভালো রাখতে সহযোগিতা করা উচিত। অবশ্যই আমরা বাসায় অবস্থান করব। ধন্যবাদ তোমাদের।